নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। আজ বাংলার চারটে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ভোট গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলো। রায়গঞ্জে গণনা কেন্দ্র করা হয়েছে পলিটেকনিক কলেজে। ইভিএম গণনার জন্য দুটি হলঘর করা হয়েছে বলেই সূত্রের খবর। জানিয়ে রাখবো, ইতিমধ্যে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটি রায়গঞ্জের। সেখানে ইতিমধ্যে কিন্তু ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। সূত্র মারফত খবর, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছেন। কৃষ্ণ কল্যাণী এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনাদের জানিয়ে রাখবো। রায়গঞ্জে এবার ত্রিস্তরীয় লড়াই দেখা যাচ্ছে। অন্যদিকে মানিকতলা ও বাগদা নিয়ে আশাবাদী ঘাসফুল শিবির। মানিকতলা কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন সাধন পান্ডে, রাজ্যের মন্ত্রীও ছিলেন তিনি। এবার তৃণমূল টিকিট দিয়েছিল তার স্ত্রী প্রার্থী শক্তি পান্ডেকে। উপনির্বাচনে সাধনাবেগ কাজ করছে বলেই আশা শাসক দলের নেতাদের। অন্যদিকে বাগদা একটা সময় তৃণমূলের দখলে থাকলেও 2016 ও 2021 সালের বিধানসভা ভোটে হাত ছাড়া হয় ওই কেন্দ্র। সেখানে এবার তৃণমূলের প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এবং সকাল 8টা থেকে শুরু হয়ে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা। গণনা কেন্দ্রগুলোতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। ইউনিভার্সিটিতে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি তৃণমূল প্রার্থী শক্তি পান্ডে, তাকে এবং দিদি এখানে রয়েছেন। দিদি, গণনা কেমন দেখছেন? আমি যখন বেরোলাম তখনও শুরু হয়নি, পোস্টাল ব্যালট সবে শুরু হচ্ছে। আমার চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ কিশোর রয়েছেন আমার সঙ্গে, অনিন্দ কিশোর রাউত সবাই জানেন তো, ও সকাল থেকেই এসছে। আর এখনও 8টায় বোধহয় এতক্ষণ শুরু হয়ে গেছে, পোস্টাল শুরু হয়েছে। কেমন দেখছেন এমনি ব্যবস্থাপনা বা পুলিশি ব্যবস্থা? এবার তো আমি বলবো অন্যবারের থেকে বেটার দেখছি। একটু বসবার অ্যারেঞ্জমেন্ট একটু কম যতটা আমাদের লাগবে, এছাড়া ভালো। আমি তো এর আগের 21-এ এসছি, তখন যা পরিস্থিতি ছিল এখন দেখছি অনেকটাই চেঞ্জ হয়েছে। অনেক ক্লিন, নিট হয়েছে, একটা প্রপার টয়লেটের জায়গা হয়েছে, একটা ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা হয়েছে। তখন তো 2 কিলোমিটার যেত জলটা খেতে গেলে, বেঞ্চগুলো সরু ছিল। এবার দেখছি তার মান উন্নয়ন যথেষ্ট হয়েছে, ঠিক আছে। বিরোধীদের কোনো উপস্থিতি কি লক্ষ্য করছেন গণনা কেন্দ্রে? ভোটের দিনও বলেছিলেন যে সেইভাবে আগেই হাল ছেড়ে দেয়, তাহলে কী করা যাবে? দেখছি না তো তেমন কাউকে। সারা বছর কাজ করতে হয় ভাই, বিরোধিতা করতে গেলেও তো কিছু কাজ করে দেখাতে হয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ড। অনিন্দ যেমন আমাদের 13 নম্বর ওয়ার্ডের এই জল আলো যেখানে যেখানে দরকার সব কিছু করেছে, অন্যান্য কাজ করেছে, চেয়ারম্যানও, বড় চেয়ারম্যান তো আমাদের এলাকায় তো শান্তিরঞ্জন করছে। প্রত্যেকটা এলাকায় আমরা ওভারঅল সুপারভাইজ করি, নিজেরা কাজ করি, সারাক্ষণ কাজ চলছে। সেখানে এসে ওনাদের যদি একটু ইচ্ছে দেখি কাজ করবার, তো বিরোধিতা করতে পারেন আমাদের, কিন্তু সারা বছর কাজ না করে হঠাৎ দাঁড়ালে তো ভাই, তারপরে ছাপ্পা ভোটের অভিযোগ আনলে তো হয় না, কাজ করতে হয়। কাজ যদি চালু রাখতে না, কাজ তো রূপা বাগচি যবে থেকে গেছেন, রূপা খানিকটা কাজ করেছিলেন, করেননি তা না, কিন্তু তারপর থেকে তো একদম নীল, একদমই নীল। দিদি, জয় নিয়ে ভাবছেন না জয়ের মার্জিন নিয়ে ভাবছেন? মার্জিন নিয়ে আমি অত ভাবছি না, মার্জিন আমার কর্মীদের হাতে, মানুষের হাতে। আমাদের ইলেকশন মেশিনারি বরাবরই খুব ভালো, খুব স্ট্রং মেশিনারি, ঠিকভাবে কাজ করে। যেখানে যেটা দরকার, যে টেবিলে যা দরকার সমস্ত থাকে, সব কিছু করে, যত আগে থেকে প্রস্তুতি দরকার সব রকম হয়। আর জয় তো নিশ্চিত, বাট
মার্জিন নিয়ে আমি ভাবছি না। আমরা কথা বললাম সুপ্তি পাণ্ডে এখানকার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার সঙ্গে, এবং তিনি কিন্তু যেটা মনে করছেন যে বিরোধীরা তারা কার্যত সেই অর্থে ময়দানে নেই, এবং এর পাশাপাশি আমরা এখানে রয়েছেন অনিন্দ্য রাউত, এখানকার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি দায়িত্বে রয়েছেন নির্বাচনের, এবং তিনিও কিন্তু এই মুহূর্তে এই কেন্দ্রে রয়েছেন, এবং তার পাশাপাশি পুলিশি যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু কড়া পুলিশি ব্যবস্থা এখানে করা রয়েছে, ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে, এবং কোথাও যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই মানিকতলা উপনির্বাচনকে কেন্দ্র করে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের যারা অফিসার তারাও কিন্তু এখানে রয়েছেন, এবং তার মধ্যে দিয়েই কিন্তু এই মুহূর্তে মানিকতলা উপনির্বাচনের যে গণনা সেই গণনার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে, এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী তার সঙ্গে আমরা কথা বললাম, এবং তিনি যেটা বলছিলেন যে বিজেপি কার্যত বাজারে নেই, বরং তৃণমূলে সিপিআইএমের এর আগে যিনি প্রার্থী ছিলেন বা জিতেছিলেন তিনি খানিকটা কাজ করেছেন। আমরা কথা বলবো একটু অনিন্দ্যদার সাথে, অনিন্দ্য রাউতের সাথে। অনিন্দ্যদা, ভোটের দিন আমরা একটা অন্যরকম চিত্র আপনার দিক থেকে দেখলাম, একটা সৌজন্যের পরিবেশ দেখলাম যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান রাজনীতিতে সেই অর্থে দেখা যায় না। কল্যাণবাবুর মাকে আপনি কোথায় ভোট দেবেন সেই বিষয়টা আপনি বললেন, কী বলবেন? কিছু বলবার নেই, আমার এলাকার উনি বাসিন্দা, ভোটার আমার এলাকার, তো এলাকার ভোটার হিসেবে বিইং এ কাউন্সিলর, তার কাছে কোনো দল বা কেউ কোনো দলের সমর্থক ওরমভাবে আলাদা করা যায় না, আমার কাছে সবাই সমান। এটা ওনার ছেলে ওখানকার ক্যান্ডিডেট, কিন্তু উনি ভোটার স্লিপটাও গিয়ে পাননি, দিয়ে অন্য বুথে গিয়ে ঘুরছিল। যাক, যা যা ব্যবস্থা করবো সেটা করার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদের, এটাই আমাদের শিক্ষা, নেত্রী এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। কেউ নিজে রাজনীতি করতে পারে বা তার সাথেও আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নেই, তার পরিবারের সাথেও কেন ঝগড়া করবো। কি মনে হচ্ছে এখনো পর্যন্ত গণনা কেমন দেখছেন, ব্যবস্থাপনা কিরম দেখছেন, নিরাপত্তা কিরম দেখছেন? ঠিক আছে, সব ঠিক আছে, পোস্টাল ব্যালট শুরু হয়েছে, বাকিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আমরা কথা বললাম অনিন্দ্য রাউতের সঙ্গে, এবং তার আগে আমরা কিন্তু কথা বলেছিলাম, এবং এই মুহূর্তে আমি এই যে কেন্দ্র অর্থাৎ যেখানে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্র চিত্রটা আমি একবার দেখানোর চেষ্টা করব, যে একদিকে যেমন কলকাতা পুলিশের অফিসাররা রয়েছেন এবং তার পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা হয়েছে, এবং যাতে কোনোরকম প্রীতিকর ঘটনা এই কেন্দ্রে না হয় সেদিকে কিন্তু কড়া নজর রেখেছে বলা যেতেই পারে প্রশাসনের তরফ থেকে, এবং তার মধ্যে দিয়েই একদম প্রথম পর্যায়ের বা প্রাথমিক পর্যায়ের গণনা এইখানে বা এই কেন্দ্রে শুরু হয়েছে, এটা কিন্তু খুব স্পষ্টভাবেই বলা যায়। এখন দেখার যে কার কে জেতে, যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী। ক্যামেরায় বরুণ ভান্ডারির সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাই টিভি বাংলা। আজ পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ বাগদা এবং মানিকতলায় উপনির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনের ফল প্রকাশিত হবে আজ। এর আগে গত 10ই জুলাই ভোট গ্রহণ হয় মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদা বিধানসভা কেন্দ্রে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই আসনগুলোর মধ্যে 3-1 ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। তবে উপনির্বাচনে এই সবকটি আসন ছিনিয়ে নেওয়ার জন্য প্রেস্টিজ ফাইটে নেমেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও একাধিক রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনের ফল প্রকাশিত হবে আজ। আপনাদের জানিয়ে রাখবো, রায়গঞ্জে দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে তৃণমূল। প্রাথমিকভাবে ভোট গণনায় দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী এখনও অবধি পেয়েছেন 8,655টি ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন 5,171টি ভোট। বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান 3,000-এর বেশি। অন্যদিকে মানিকতলায় প্রথম রাউন্ডের গণনা শেষে মানিকতলায় এগিয়ে তৃণমূলের শক্তি পাণ্ডে, তিনি প্রথম রাউন্ডে পেয়েছেন 3,180 ভোট, 929 ভোট পেয়েছেন বিজেপির কল্যাণ চবে। প্রথম রাউন্ড শেষে 2,251 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।
আমরা এই মুহূর্তে নজর রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জে কতটা ভোটে কে এগিয়ে রয়েছে এবং সেখানকার চিত্রটা ঠিক এই মুহূর্তে কিরকম আমরা জেনে নেব। লাইভ রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি বিক্রম আমার সঙ্গে। সরি, এই মুহূর্তে ফোন কলে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি বিক্রম পাল আমার সঙ্গে, আমরা কথা বলে নেব। বিক্রম, তোমার কাছে বিস্তারিত জানতে চাইব এই মুহূর্তে রায়গঞ্জে কে এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে গণনা কেন্দ্রের বাইরের চিত্রটা ঠিক কিরকম। লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু প্রায় 5,000 ভোটে এগিয়েছিল বিজেপি, সেই বিজেপিকে পিছিয়ে ফেলে কিন্তু তৃণমূল এখানে সেখান থেকে 3,484 ভোটে এগিয়ে। তোমাকে বলে রাখি যাকে বলে যে দাঁড়িয়েছে এবং শ্রী জোটপাল, তিনি কিন্তু ব্যাপক আর কৃষ্ণ কল্যাণ এই যে আমার দেখা সেখানে কিন্তু জোটপ্রার্থীর মানুষ তাকে ভোট কি আর না আছে তার যে সেক্ষেত্রে মানুষ কিন্তু একটা তার কাছ থেকে নিয়েছে এবং একটা অংশ ভোট এবং যে বিজেপি কিন্তু দেখা যায় একটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসছে, সেই কারণে কিন্তু মানুষ হয়তো বা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এবং এইবারে বিধানসভা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ঘাস ফুল ফোটার একটা চরম সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু আর কয়েক ঘন্টা অপেক্ষা কে শেষ হাসি হাসবে কোনো। বিক্রম, তোমার কাছে আরো জানতে চাইবো এই মুহূর্তে গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন রয়েছে অশান্তি এড়ানোর জন্য। দেখো, সকাল থেকে টানটান নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে, রয়েছে কমান্ড ফোর্স রাজ্য পুলিশ এবং কেন্দ্র বাহিনী চারিদিকে মোতায়েন করা হয়েছে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি যে যারা ডিআইবি থেকে রয়েছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট কেন্দ্রে তাদেরকে আনা হয়েছে এবং চেকিং করা হচ্ছে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে যে এই যে ভোট গ্রহণের কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিসিএসটিকে শান্তিপূর্ণ ভাবে কোনো উত্তেজনা নেই, শান্তিপূর্ণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে এই মুহূর্তে প্রতিক্রিয়া কেমন দেখা যাচ্ছে। দেখো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সমর্থক যারা রয়েছে এখান থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছে, এখনো পর্যন্ত সেরকম উল্লাসের ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েনি। তবে যত বেলা বাড়বে আরো খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে যে প্রচুর লোকজন আসবে এবং যে তারা আশাবাদী এইবারে বিধানসভায়, এখনো পর্যন্ত রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল ঘাস ফুল ফুটাতে পারেনি কিন্তু এবারে তাদের কিন্তু একটা আশা এবং ঘাস ফুল ফুটবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। সেই কারণে হয়তো উল্লাস বা একটা সেলিব্রেশনে তারা একটা চিত্র ধরা পড়তেও পারে কিন্তু একটা সময় অপেক্ষা। এখন দেখা যাচ্ছে আরো কিন্তু 9 রাউন্ড ঘটনা বাকি আছে, তারপরে কিন্তু শেষ হাসি খেয়ে হাসবে এবং তারা সেলিব্রেশন করবে, এটা কিন্তু একটা বড় চমক মানি। ধন্যবাদ বিক্রম। আপনারা দেখলেন রায়গঞ্জে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে ভোট গণনায় দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী এখনো পেয়েছেন 8,655টি ভোট, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিন্তু রায়গঞ্জে এগিয়ে রয়েছেন। সেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন 5,171টি ভোট, এখনো পর্যন্ত গণনা চলছে, তবে যত সময় যাবে তত বোঝা যাবে। বিজেপির সঙ্গে ভোটের ব্যবধানে এই মুহূর্তে রায়গঞ্জে মোটামুটি 3,000-এর বেশি ভোটে ব্যবধান রয়েছে, বেশি ভোটের ব্যবধান তৃণমূলের, এবং যত সময় গড়াবে ততই কিন্তু বোঝা যাবে।
এই মুহূর্তে রায়গঞ্জের যে গণনা কেন্দ্র রয়েছে তার বাইরে কিন্তু দেখা যাচ্ছে আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। মানিকতলার বিজেপি প্রার্থী কি বলছেন উপনির্বাচন নিয়ে শোনাবো আপনাদের। আজকে ফলাফল ভোটের দিন আপনি হিংসার কথা বলেছেন এবং সে ছবি গোটা বাংলার মানুষ দেখেছে, ফলাফলে কি হতে পারে কি দেখছেন কিভাবে? দেখুন, আপনারাও দেখেছেন ভোটের দিনকে, আমার সাথে আপনারাও ঘুরেছেন। মানিকতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি, এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে 277টা বুথের মধ্যে 89টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। দ্বিতীয়, 277টা বুথের মধ্যে থেকে 206টা বুথের বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে, কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মধ্যে। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি, সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি, দরজার বাইরে গেটের বাইরে 25-30 জন করে বসে থাকতো, আর গলির মুখে বস্তির গলির মুখেও সেখানে 25-30 জন বসে থাকতো, কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সুপরিকল্পিতভাবে 51-52% ভোট এখানে ছাপ্পা মারা হয়েছে। আজ পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলায় উপনির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনের ফল প্রকাশিত হবে আজ। এই সংক্রান্ত আমরা আপডেট দিচ্ছি আপনাদের এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে রায়গঞ্জে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো গত 10ই জুলাই ভোট গ্রহণ হয় এই 4টি বিধানসভা কেন্দ্রে। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও একাধিক রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনের ফল প্রকাশিত হবে আজ। এই মুহূর্তে দেখা যাচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এর আগে লোকসভা ভোটে রানাঘাট থেকে মুকুটমণিকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি অবশ্য সেই ভোটে হেরেছিলেন বিজেপির জগন্নাথ সরকারের কাছে। অন্যদিকে বাগদায় এগিয়ে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে এগিয়ে বিজেপি, রায়গঞ্জে এগিয়ে গিয়েছে তৃণমূল, রায়গঞ্জে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে ভোট গণনায় দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এখনও পর্যন্ত পেয়েছেন 8,655টি ভোট, তবে ভোট গণনা চলছে। বিজেপি প্রার্থী পেয়েছেন 5,171টি ভোট। বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান 3,000-এর বেশি রায়গঞ্জে। প্রথম রাউন্ড গণনা শেষে মানিকতলায় এগিয়ে তৃণমূলের শুক্তি পাণ্ডে, তিনি প্রথম রাউন্ডে পেয়েছেন 3,180 ভোট। 929 ভোট পেয়েছেন বিজেপির কল্যাণ চবে। প্রথম রাউন্ড শেষে 2,251 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।